জয় জগন্নাথ বন্ধুগণ। বন্ধুগণ, নিজ ঘরের পূজা ঘরে পূজা তো করুছন্তি। আপন পূজা করিবা সময়রে দীপ তো নিশ্চয় জলাউথিবে। যে দীপকু আপন ভগবানক নাম নেই জলাউছন্তি, সেই আউ আপনকু কিছি শুভ আউ অশুভ সংকেত দেউনাহান্তি তো? কণ আপনক দীপর সলিতা পুরা জলি যাউছি, না আপনক দীপরে ঘিও আউ অধা জলা সলিতা রহি যাউছি? কণ আপনক দীপর সলিতারে ফুল বনুছি? কণ আপন জানিছন্তি দীপর সলিতা পুরা জলি যিবা বা অধা রহিবার ফুল ভলি হেবার অর্থ কণ? এহা কণ সংকেত দেইথায়? কণ আপনকু জীবনর সবু সমস্যার মূল আপনকু জলাইথিবা দীপ সহিত জড়িত? আপন আগরু জলা হেউথিবা দীপরু দীপ লগাউছন্তি কি? নিজ পূজা ঘরে বারবার দীপদানে বদলাইবা দ্বারা কণ হুয়ে? দীপটি পুরা জলিবা বা সলিতাটি বঞ্চিযিবা অলগা অলগা সংকেত দেইথায়। আসন্তু জানিবা এহা দ্বারা আমকু কণ সংকেত মিলিথায়। এহা পূর্বরু যদি আপন প্রভু জগন্নাথ এবং মাতা লক্ষ্মীঙ্কু হৃদয়রু ভক্তি করন্তি, তেবে নিশ্চিত রূপে এই ভিডিওকু লাইক করে দিয়ন্তু এবং চ্যানেলকু সাবস্ক্রাইব করে পাখরে থিবা বেল আইকনকু প্রেস করে দিয়ন্তু এবং কমেন্ট বক্সরে জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী অবশ্য লেখন্তু। বন্ধুগণ, যেতেবেলে এপরি আম সহিত হুয়ে কি আমি ঠাকুর ঘরে পূজা করিবা সময়রে আমি লগাইথিবা দীপটি অচানক লিভি যায়, বা বেলে বেলে আমি পূজা করিবা সময়রে আম পূজা সরিবা পরে আমি দীপকু ঠাকুরঙ্ক আগরে ছাড়িকি আসি যাও, তাহা কিছু সময় পরে আপে আপে লিভি যায় ও এথিরে অধা জলা সলিতা ও ঘিও রহি যায়। আউ বেলে বেলে আম দীপ পুরা জলি যায়, আউ সেথিরে ফুল হয়ে যায়। এহার অলগা অলগা নকারাত্মক সকারাত্মক পরিণাম রহিথায়। যদি আম দীপরে ফুল হেউছি তো এহার সিধা সংকেত ভগবান আম প্রার্থনাকু স্বীকার করে নেলে। ভগবান আম পূজারে প্রসন্ন অছন্তি, সিয়ে এই সংকেত দীপর সলিতারে হেউথিবা ফুল দ্বারা দেইথান্তি। যদি আপনক ঘরে দিব্য শক্তি অছন্তি আউ আপনক সহিত সে বি পূজারে ধ্যান দেউছন্তি, তো আপনক দীপর সলিতারে গোটিয়ে অধিক ফুল হইথায়। আউ বেলে বেলে কৌণসি দেবী দেবতাঙ্ক সাক্ষাৎ রূপ মধ্য দেখিবাকু মিলিথায়। যদি আপনক দীপরে ফুল বনুচিত এহা অত্যন্ত শুভদায়ক হইথায়। বন্ধুগণ, যদি আপন পূজা করিবা সময়রে বা সন্ধ্যা সময়রে আলতি করিবা সময়রে দীপটি জলুথিবা সময়রে বা আলতিরে যদি ভিতরে ফুলটিয়ে হইথায়, তেবে তাহা এক শুভ সংকেত অটে। এহা আমকু এহা সংকেত দেইথান্তি কি ভগবান আম উপরে প্রসন্ন অছন্তি। এহা আমকু এহা সংকেত দেইথান্তি কি ঈশ্বর আম উপরে প্রসন্ন অছন্তি। ভগবানক আশীর্বাদ আম উপরে সদা সর্বদা বনি রহিছি, ভগবানকর কৃপা দৃষ্টি সর্বদা আম উপরে বনি রহিছি, সে আমকু ঘণ্ট ঘোড়াই রাখিছন্তি। বন্ধুগণ, আপন যদি জলা হইথিবা দীপরে দীপ লগাইবে তো এহা অত্যন্ত অশুভ অটে। যদি আপন পূজা ঘরে পিত্তলর দীপ লগাউছন্তি তো এহাকু আপন প্রতিদিন সফা করে লগান্তু এবং থরে ব্যবহার করিবা পরে নিশ্চিত রূপরে তাকু ভালোভাবে মাজি সফা করে পরিষ্কার করে আউথরে লগান্তু, নহেলে ভগবান আপনক উপরে প্রসন্ন হেবে নাহি। কারণ পূজা করিবা সময়রে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখিবা নিহাতি জরুরি, নহেলে আপনক আর্থিক সমস্যা বা সংকট ভোগিবার সম্ভাবনা হইথায়। সেথিপাইঁ আপনকর সঞ্চিত ধন মধ্য সরিবাকু লাগে, আপনকর হেবাকু থিবা কার্য মধ্য বন্ধ হইযাইথায়।
ସର୍ବଦା ଏହା ଧ୍ୟାନ ରଖିବେ, ଯେତେବେଳେ ଆପଣ ଦୀପ ଲଗେଇବେ ନିଶ୍ଚିତ ରୂପରେ ଏହା ପୂର୍ବରୁ ଦୀପକୁ ସଫା ସୁତରା ପରିଷ୍କାର କରି ଲଗେଇବେ। ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଦୀପଟି ପରିଷ୍କାର ନାହିଁ ତେବେ ଆପଣ ଏହା ଲଗାନ୍ତୁ ନାହିଁ। ଏହାକୁ ଭଲ ଭାବରେ ପରିଷ୍କାର କରିନିଅନ୍ତୁ ଏବଂ ତାହାପରେ ଏହାକୁ ଲଗାନ୍ତୁ। ବହୁତ ଲୋକଙ୍କର ଏହା ଅଭ୍ୟାସ ଅଛି କି ସେମାନେ ପ୍ରତି କିଛି ଦିନରେ ଦୀପକୁ ବଦଳାଇଥାନ୍ତି। ବହୁତ ଲୋକଙ୍କ ପାଖରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଦୀପ ଥିବାରୁ ସେମାନେ ପ୍ରତିଦିନ ନହେଲେ ପ୍ରତି କିଛି ଦିନରେ ଥରେ ଦୀପକୁ ବଦଳାଇ ଦିଅନ୍ତି। ଆପଣ ଏପରି ଭୁଲ କରୁଛନ୍ତି କି? ଆପଣ ଏହିପରି ଭୁଲ କରନ୍ତୁ ନାହିଁ। ଆପଣ ସେହି ଦୀପକୁ ସିଦ୍ଧ ହେବାକୁ ଦିଅନ୍ତୁ, କାରଣ ଯେତେବେଳେ ଦୀପ ସବୁଦିନ ଭଗବାନଙ୍କ ପାଖରେ ଲାଗେ ତ ଏହାପରେ ଏହା ସିଦ୍ଧ ହୋଇଯାଏ। ଏଥିରେ ଭଗବାନଙ୍କର ସକାରାତ୍ମକ ଉର୍ଜା ବାସ କରିବାକୁ ଲାଗେ। ଆଉ ଯେତେବେଳେ ଆପଣ ସେହି ଦୀପକୁ ଜଳାନ୍ତି ଆପଣଙ୍କର ମନ ପବିତ୍ର ହୋଇଯାଏ। ସେଥିପାଇଁ ସେହି ଦୀପକୁ ଆପଣ ସବୁଦିନ ସଫା କରନ୍ତୁ। ଆପଣ ଯେତେଥର ଦୀପକୁ ଲଗେଇବେ ସେତେଥର ସେହି ଦୀପକୁ ସଫା କରିବେ। ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଦୀପ ସିଦ୍ଧ ହୋଇଯିବ ଏହାପରେ ଆପଣ ଏହାର ଚମତ୍କାର ଜାଣିପାରିବେ। ଯଦି ଆପଣଙ୍କ ଘରେ କେହି ରୋଗୀ ବା ବେମାର ଅଛନ୍ତି, ଯଦି କାହାର ଜ୍ୱର ବା ଦେହ ଖରାପ ଅଛି, ଠିକ୍ ହେଉନି, ଆପଣ ଏହି ଦୀପକୁ କିଛି ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ପାଣି ଜାଗାରେ ରଖିବେ। ଆଉ ଏବେ ସେହି ପାଣିକୁ, ମାନେ ଯେଉଁ ଦୀପଟି ଆପଣ 10-15 ବର୍ଷ ଧରି ଆପଣଙ୍କ ଠାକୁର ଘରେ ଲଗେଇ ଆସୁଛନ୍ତି, ଏହା ମାନେ ସେହି ଦୀପଟି ଭଗବାନଙ୍କ ପାଖରେ ଲାଗି ଲାଗି ସିଦ୍ଧ ହୋଇଯାଇଛି ଏବଂ ସେହି ଦୀପର ଉପାୟରେ ଆପଣ ରୋଗରୁ ଆପଣଙ୍କ ଘରୁ ଦୂରେଇ ପାରିବେ। ଯଦି ଆପଣଙ୍କ ଘରେ କୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କ ଦେହ ବାରମ୍ବାର ଖରାପ ହେଉଛି, ଠିକ୍ ହେଉନି, ତ ଆପଣ ଗୋଟିଏ ପାଣି ଜାଗାରେ ସେହି ଦୀପକୁ ନେବେ ଏବଂ ସେହି ଦୀପରେ ସଳିତା ଦେଇକି ଦୀପକୁ ଲଗେଇବେ ଏବଂ ଏବେ ସେହି ପାଣିକୁ ସେହି ରୋଗୀଙ୍କୁ ପିଇବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ ଏବଂ ଏହାର କିଛି ସମୟ ପରେ ଜ୍ୱର ନିଶ୍ଚିତ ରୂପରେ କମିଯିବ ବା ରୋଗଟି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଲ ହୋଇଯିବ। ଯଦି ଆପଣଙ୍କ ଘରେ କାହାର ନଜର ଲାଗିଛି, ଛୋଟ ଛୁଆକୁ ହେଉ ବା ସ୍ତ୍ରୀ ଲୋକମାନଙ୍କୁ, ବା ଆପଣଙ୍କ ବେପାରରେ କାହାର ନଜର ଲାଗିଛି ବା ଆପଣଙ୍କର ବେପାର ଚାଲୁନି, ତ ତମ୍ବା ପାତ୍ର ନିଅନ୍ତୁ ଏବଂ ସେଥିରେ ପାଣି ଭରନ୍ତୁ। ଆଉ ସେହି ଦୀପକୁ ଲଗେଇ ରାତି ସାରା ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ। ତା ପରଦିନ ସେହି ପାଣିକୁ ଆପଣଙ୍କ ଘରେ ଛିଞ୍ଚି ଦିଅନ୍ତୁ। ଏହାପରେ ନଜର ଛାଡ଼ିଯିବ, କାରଣ ଯେତେବେଳେ ଗୋଟେ ଜିନିଷ ବାରମ୍ବାର ପୂଜାରେ ବ୍ୟବହାର କରିବା ତ ସିଦ୍ଧ ହୋଇଯିବ। ସେଥିପାଇଁ ନିଜ ମନ୍ଦିରର ଦୀପକୁ ବାରମ୍ବାର ବଦଳାନ୍ତୁ ନାହିଁ, ତାର ଖଣ୍ଡିତ ବା ଖରାପ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଯଦି ଆପଣଙ୍କ ଦୀପ ଭାଙ୍ଗିଯାଇଛି ବା କଣା ହୋଇଯାଇଛି, ଏହାକୁ ଫୋପଡ଼ନ୍ତୁ ନାହିଁ, ଏହାକୁ ସମ୍ଭାଳନ୍ତୁ, କାରଣ ଏହା ଭଗବାନଙ୍କର ସକାରାତ୍ମକ ଉର୍ଜାର ଭଣ୍ଡାର ଅଟେ, ଯାହା ଆପଣଙ୍କ ପାଖରେ ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସ୍ୱରୂପ ରହିଥାଏ। ଯଦି ଆପଣଙ୍କ ଦୀପରେ ସଳିତା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଜଳେ ନାହିଁ, ଆପଣଙ୍କ ଦୀପରେ ଘିଅ ବଳି ରହିଛି, ଏହାର ଅର୍ଥ କ'ଣ? ଯଦି ଆପଣଙ୍କର ଜଳାଇଥିବା ଦୀପର ସଳିତା ବଞ୍ଚିଯାଇଥାଏ, ଭଗବାନ ଏହା କି ସଙ୍କେତ ଦିଅନ୍ତି? ଏହାର ମାନେ ଆଗାମୀ ଭବିଷ୍ୟତରେ ଆପଣଙ୍କ ଦେହ ଖରାପ ହୋଇପାରେ ବା ଆପଣଙ୍କ ଜୀବନକୁ କୌଣସି ବିପଦ ଆସିପାରେ। ଏଥିପ୍ରତି ସତର୍କ ରୁହନ୍ତୁ, ଭଗବାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦିଅନ୍ତୁ। ଯଦି ଆପଣ ପୂଜା କରିବା ସମୟରେ ବାରମ୍ବାର ଆପଣଙ୍କ ଦୀପ ଲିଭିଯାଉଛି, ତ ଏହାର ଅର୍ଥ ଆପଣଙ୍କ ଘରେ ନକାରାତ୍ମକ ଉର୍ଜାର ବାସ ରହିଛି, ଏହା ଭଗବାନଙ୍କ ସଙ୍କେତ। ଏହାପରେ ଆପଣ ନିଶ୍ଚିତ ରୂପରେ କିଛି ଗଙ୍ଗା ଜଳ ନେଇ ପୂଜା କରିବା ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କ ଘରର ସବୁ ଜାଗାରେ ଛିଞ୍ଚି ଦିଅନ୍ତୁ। ଏଥିରେ ଆପଣ ଯେତେବେଳେ ବି ଦୀପ ଲଗେଇବେ ଗଙ୍ଗା ଜଳ ଛିଞ୍ଚନ୍ତୁ ଏବଂ ସେହି ଦୀପ ଚାରିପଟେ ମଧ୍ୟ ଗଙ୍ଗା ଜଳ ଛିଞ୍ଚନ୍ତୁ ଏବଂ ଏହାପରେ ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ଆପଣଙ୍କ ଠାକୁର ଘରେ କୌଣସି ବି ବାଧା ପ୍ରକଟ କରିପାରିବ ନାହିଁ ଏବଂ
କିଏ ବି ଆପଣଙ୍କ ଘରର ବା ଆପଣଙ୍କର କୌଣସି କ୍ଷତି କରିପାରିବ ନାହିଁ। ଏହା ଥିଲା କିଛି ଜ୍ଞାନବର୍ଦ୍ଧକ କଥା। ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗେ ତାହେଲେ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ଭକ୍ତିର ସହକାରେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖିଦିଅନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।